ছোটবেলাতে করতো তো আর বেগনির জন্য আমি ঝাড় খেয়েছি। কি কেমন হয়েছে গিফট? গিফট তো ভালো হয়েছে, কিন্তু এই গিফট নিতে চায় না। খালি পকেট বাঁচালো, ওসব করলে হবে না। ডিভেন্টেক পলিসি। গরম গরম চা রেডি, সবাই চলে আসো। পাপা বনভিটা রেডি, আসো 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 আসো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিক্স অ্যান্ড ম্যাচ মামুনি টু আওয়ার এ নিউ ব্লগ। আজকে 20 নভেম্বর, শাওন এত বদমাশি করে, আমি কথা বলছি পেছন থেকে কেমন ভাঙাচ্ছে আমাকে। এনিওয়েজ, আজকে 20 নভেম্বর আর আজকে হচ্ছে সানডে, মানে ফান ডে। ওই আরেকজন এসে গেছে ডিস্টার্ব করতে, সবাই না এত মর্নিং, গুড মর্নিং, চলো খেয়ে নাও। খুব ডিস্টার্ব করে জানো না তো, ক্যামেরা অন করলে দুটি মিলে। এনিওয়েজ, এখন সকালবেলা এমনি দেরি করে উঠেছি, রবিবার না, সবার ছুটি, তো ঘুম থেকে অলরেডি উঠতে দেরি হয়ে গেছে, তো ওই জন্য আর লেট না করে ঝটপট করে তরকারি বসিয়ে দিয়েছি, সাথে চা টা তো করে নিয়েই এসেছি, যেটা এখন খাওয়া দাওয়া করব। আর তরকারি বসিয়েছি এই কারণেই, কারণ আজকে লুচি করব, আমিই করছি। ওই যে দুজনের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে, ওরা বলছে তাই সকালবেলা উঠে এত তোর জোর কিসে লুচি, আজকে তো লাঞ্চে সারপ্রাইজ আছে যেটা শাহাবু প্ল্যান করেছে, তো যাই হোক সেসব হবে, বাকি এখন আগে চাটা খেয়ে নিই আর আজকে এখান থেকে সকালটা শুরু করছি। সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, তো চলো চাটা আগে শেষ করে নিই। এই যে ধনে পাতা দিয়ে আলু চচ্চড়ি আমার এখানে সকালে কমপ্লিট। এবার এটা নামিয়ে করব হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। এই যে দেখো এখানে কি চলছে, আমাকে হেল্প করে দিচ্ছে। ছোটবেলাতে যেমন আমি করতাম না লুচির সময়, ছোটবেলাতে করতো, ছোটবেলাতে বদ্ধ থতো দিল তো, ও একদম জন্ম থেকে লুচি বেলতে গো, দেখো লাগিয়ে ফেলতে গো, দেখো দেখো, ওলে বাবা লে কি সুন্দর লুচিটা করেছে গো, দেখা দেখা সবাই দেখো তো, যা চিপকে গেছে রে, চিপকে গেছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখাও দেখাও, হয়ে গেছে, আর বড় করতে হবে না বাবা, এবার রুটি হয়ে যাবে ও বাবা, লুচি রুটি হয়ে যাবে, তুলে দেখাও, তুলে দেখাও তো সবাইকে, কই দেখি, আস্তে আস্তে দেখি, ওরে সাবাস, এই যে এই যে দেখো তো, কারোর লুচি বেলার জন্য লোক লাগলে বলো, আমার বাড়িতে রয়েছে, কি সুন্দর হয়েছে, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ওরে বাবা রে, এই যে কি বলছো, কমেন্ট করে জানিও ওর হাতে বেলা লুচিটা কেমন হয়েছে, ওর জন্য একটা পাত্রি দেখো গো, তাকে কোনো কাজ করতে হবে না, আমার ছেলেই লুচি করে খাওয়াবে সানডেতে, পারফেক্ট। এই যে আগে ছেলেরটা বেড়ে দিচ্ছি, কারণ ও খেয়ে দে আবার যাবে ড্রয়িং ক্লাসে, শাহবাবু বাজারে যাবে, একসাথেই বেরোবে, কিন্তু ওর তো একটু খেতে সময় লাগে, ওই জন্য আগে ওর গরম গরম লুচি আর ধনে পাতা দিয়ে আলুর তরকারি, চলো দিয়ে দিই। এই যে এখন বেরোচ্ছে, একজন যাচ্ছে বাজার, একজন যাচ্ছে ড্রয়িং ক্লাস, টাটা, সুন্দর করে ড্রয়িং করবি কিন্তু, টাটা। হ্যাঁ, এই যে ড্রয়িং ক্লাস থেকে এসে গেছি আর আমার পুরো মুখের অবস্থাটা পুরো ঘাম হয়ে গেছে, আর আজকে যেই ড্রয়িংটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে আমার এলিফ্যান্ট ড্রয়িং, আরেকটা ড্রয়িং যেটা করেছি, এই যে এটা হচ্ছে ক্যাট। তাহলে কি ড্রয়িংগুলো কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো শাহবাবু অনেকক্ষণ আগেই বাজার করে এনেছে, রান্নাও আমার কেটে গেছে, আর আজকে স্পেশাল লাঞ্চ বলছিল না তো, স্যান্ডে স্পেশাল লাঞ্চে আছে ফ্রাইড রাইস,
মানে মিক্সড ফ্রাইড রাইস করছি আর সাথে চিকেন কষা বেগনি ভাজা এই আর জলপাই এনেছে দেখলাম তো জলপাই চাটনিও করব তো অনেক কিছু রান্না আছে আসলে ইদানিং ফ্রাইড রাইসটা খুব আমাদের কম খাওয়া হয় কারণ শাহবাবুর হাতে বিরিয়ানি এত ভালো লাগে তো যখনই সুযোগ হয় আমি বলি বিরিয়ানি করো তো সেই জন্য বিরিয়ানিটাই বেশি খাওয়া হয় আর ফ্রাইড রাইসে খাটনিটাও একটু বেশি থাকে বিরিয়ানিতে সেই সব কোনো ঝামেলা নেই এনিওয়েজ তো আজকে আমি অনেকদিন পরই মিক্সড ফ্রাইড রাইসটা করছি আর তোমাদের সাথেও আজকে আমি যেভাবে মিক্সড ফ্রাইড রাইস করি সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো রান্নাটা দেখতে থাকো এই যে ফ্রাইড রাইসের চিকেন চিংড়ি আর ডিম ফ্রাই করা হয়ে গেছে আর এখানে তোমার ফ্রাইড রাইসের জন্য গাজর বিনস ফুলকপি আর মটরশুঁটি এই সবজি আমি কেটে নিয়েছি এবার এগুলোকে ফ্রাই করতে বসাবো এই যে এখানে গাজর আর বিনসটা ভাজা হচ্ছে তেলের সাথে এখানে কিছুটা ঘি মিশিয়ে নিয়েছি তার মধ্যেই এটা ভাজছি আর এদিকে কপিটা আগে ভেজে নিয়েছি আর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব কিছু গোটা গরম মশলা দেখাচ্ছি সেটা তারপর দেব মটরশুঁটি আগে এটা ভেজে নিই যে এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি অলরেডি কাজু বাদাম নিয়ে নিয়েছি আর কিশমিস নিয়ে নিয়েছি এবার এগুলো সব চলে যাবে এই ফ্রাইটার মধ্যে এখানে সব কিছু পড়ে গেছে গোটা গরম মশলা সমস্ত সবজি চিকেন চিংড়ি সব কিছু এবার এটাকে সব ভালো করে মিশিয়ে এবার একে একে এর মধ্যে রাইস দেবো আর বাকি জিনিসগুলো মেশাবো যে একে একে রাইস নুন আর চিনি দিয়েছি এবার সামান্য একটু ঘি দেবো এটা লেয়ার লেয়ার করে করতে হবে করে ভালো করে মিশিয়ে ফিনিশিংয়ে আবার ঘি আর জায়ফল জৈত্রী দিয়ে ব্যাস কমপ্লিট হয়ে যাবে মিক্সড ফ্যাট রাইস রান্না বান্না তো আমার মোটামুটি কমপ্লিট ফ্রাইড রাইসের ফাইনাল লুকটা কেমন হলো পরে দেখাচ্ছি আর এখানে আমি জলপাইয়ের চাটনিটা বসিয়ে দিয়েছি এটা হোক ততক্ষণে আমি সানটা সেরে আসি এসে আবার বেগনি ভাজবো তারপর তোমাদেরকে ফাইনাল ফ্রাইড রাইসের লুকটা দেখাচ্ছি এখানে সানডে স্পেশাল লাঞ্চ থালি রেডি এই এসছে ফ্রাইড রাইসের লুকটা দেখো মিক্স ফ্রাইড রাইস দারুণ লাগে খেতেও দেখতো আর এখানে তো মাংস কষা বেগনি বেগনি সাইজ দেখলে ছাড়ো বলছি আর স্যালাড আর এই যে এখানে আছে জলপাইয়ের চাটনি তোমরা ভাবছো এটা ঝোল হয়ে গেছে হ্যাঁ শাহবাবু এটাই খেতে পছন্দ করে তো এই হচ্ছে আমাদের সানডে স্পেশাল থালি ছেলের খাবারটা বাড়া হয়ে গেছে আসলে একটু দেরি করে খেতে ওকে জন্য আগে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ জলপাইয়ের চাটনি নয় ওটা ঝোল কারণ শাহবাবু একটু পাতলা পাতলা চাটনি খেতে খুব পছন্দ করে আর ও ভীষণ টক খেতে পারে মানে মারাত্মক টক খেতে পারে আমি অত পারি না তো যাই হোক ওই জন্য পাতলা করেই করি আর বেগনির জন্য আমি ঝাড় খেয়েছি কি করব ভুল করে উল্টো পাল্টা কেটে ফেলেছি দিয়ে ছোট ছোট সাইজ হয়ে গেছে আর ওর একদম অ্যাকুরেট দরকার তো যা হয়েছে হয়েছে আরে ভাই সব তো পেটেই যাবে তাই না বলো তো চলো থালা রেডি গরম গরম এই থালি সামনে রেখে আর বসে থাকা যাবে না লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নি কি দারুণ লাগছে না হেভি লাগছে সানসেটটা লাল টকটকে আকাশ অপূর্ব গুড ইভিনিং এভরিওয়ান সন্ধ্যেবেলার গরম গরম চায়ের সাথে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আচ্ছা তোমাদের গিফট পেতে কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগে আমার তো দারুণ লাগে কেউ কিছু গিফট করলে দারুণ লাগে কিন্তু আমাদের বাড়িতে এমন একজন আছে যাকে গিফট নেওয়ার জন্য যথারীতি তোষামত করতে হয় তো সেটাই চলছে এখন মানে গিফট আমি দেব সে নেবে তাতেও তাকে ভালো করে তেল দিতে হচ্ছে মানে বুঝতে পারছো এই হচ্ছে পরিস্থিতিটা তো তাকে এখন তোষামত করে দেখি রাজি টাজি যদি করাতে পারি তাহলে একটু বেরোবো তার জন্যই সারপ্রাইজ গিফট কিনতে যাবো আর সারপ্রাইজ কী থাকবে সে তো জেনেই যাবে তবুও তাকে আগে মানাই দেখি সে রাজি হয় কি না বেরোনোর জন্য আর একজন ওখান থেকে উকি ঝুঁকি মারছে কিছু না বললেও শান্তি হচ্ছে না গুড ইভিনিং গুড ইভিনিং তো চলো দেখি তাকে রাজি করাতে পারি কি না তো ফাইনালি তাকে রাজি করানো গেছে অনেক জোরজার করার পর এবার আমরা বেরোচ্ছি রেডি হয়ে গেছি তো দেখি যাওয়া যাক বাড়ি চলে এসেছি এখন 10:45 মতন বাজে আর গিফট নিতে কার না ভালো লাগে কিন্তু কাউকে যে গিফট নিতে এত তোষামত করতে হয় সে এই যে এই ব্যক্তিকে দেখলেই বোঝা যায় ঠিক আছে কি কেমন হয়েছে গিফট গিফট তো ভালো হয়েছে কিন্তু গিফটটা দিলে কেন সেটা বলবো পরে তো এনারই গিফট নেওয়ার জন্য বেরিয়েছিলাম আর কাউকে গিফট দেওয়ার জন্য কি যে বলবো আমি তো গিফট কেউ দেবে বললেই বাবা হ্যাঁ হ্যাঁ যাই হোক গিফট হলে গিফটই হোক করে ছেলেরা তো করে না কিন্তু এই ব্যক্তিকে আমি জীবনে প্রথম দেখেছি যে গিফট নিয়ে আর প্রতি কোনো ইন্টারেস্টই নেই একদিকে ভালো কেন তুমি এনার গিফট ব্যাপারটা বুঝলাম না
হঠাৎ করে গিফট এলো কেন? বলবো বলবো বলবো, কিছু তো সারপ্রাইজ থাকে। একটা সারপ্রাইজ আমি রিভিল করে ফেলেছি যে এনার গিফট, কিন্তু কি গিফট, কেন গিফট, সের জন্য অপেক্ষা করতে হবে। তো সেগুলোও বলবো, আজকে আর বলবো না, গিফট তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা পেন্ডিং থাকলো, কেন কিনলাম সেটাও পেন্ডিং থাকলো, সেগুলো আগামী ব্লগে জানতে পারবে অবশ্যই, তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করবো। বাকি এখন ফ্রেশ হয়নি, ওরা ফ্রেশ হয়ে গেছে, আমি এখনো হইনি। তোমাকে আবার গিফট দিতে হবে না তো? অবশ্যই রিটার্ন গিফট থাকবে না তো? যাই হোক, সাথে কি গিফট দিচ্ছি বলো? এমনি না, শুধু কি শুধু গিফট দেবো, রিটার্ন গিফট থাকবে না? ওজন্যই গিফট নিতে চায় না, ঠিক আছে? গিফট কি আর এমনি নিতে চায় না? শুধু খালি গিফট নিতে চায় না, খালি পকেট বাঁচালো, ওসব করলে হবে না। গিভেন টেক পলিসি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেমন আমি দিচ্ছি তার দ্বিগুণ আমাকে দিতে হবে। গিফট না, তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর রাতে ডিনারের ব্যবস্থা করতে হবে, কারণ সকালে ওটার আবার স্কুল আছে। তো আগে হাত মুখ ধুয়ে খাবারটা গরম করবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাতে মাংস, মানে তো সবাই রুটি, মানে আমি ভাত খাই তো, আজ তো আর দুপুরে ভাত হয়নি, ফ্রায়েড রাইস হয়েছে, কিছুটা ফ্রায়েড রাইস ছিল, তো ওই আমি রুটি ফ্রায়েড রাইস মিলিয়ে মিশিয়ে খেয়ে নিলাম, বাকি বাবা আর ছেলে রুটি, ছেলে তো রুটি ছাড়া কিছু খাবেই না। তো যাই হোক, খাওয়া দাওয়াই কমপ্লিট হলো, এখন 11:15 বাজে। হ্যাঁ, একটু এসে যা হয়, কিছু কেনাকাটি করলে সেগুলো দেখতে দেখতেই সময় চলে যায়, তো সেটাই হয়েছিল। ওই জন্য আগে ফ্রেশ হয়নি, মানে কানের দুলের দুলো খুলিনি, মুখ চোখও ধুইনি, আগে তাড়াতাড়ি করে খাবারটা করলাম, কারণ কাল স্কুল আছে। ব্যাস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিনের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো পারলে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, প্রতিদিন বলি, আজও বলছি, আবারও বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাকি দেখা হবে কালকে, আর ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।